চট্টগ্রাম শহর ষাট লাখেরও বেশি মানুষ বসবাস করে জারে বেশিরভাগ ওইলদি বারাটিয়া দুই হাজার সতেরো সালের শেষের দিকে পৌরকল এর নানা আলোচনা সমালোচনা হইলে উ দুই হাজার আঠারো সালত নবারে কর কিন্তু বাড়ি গেইকু গরবাড়া ইয়া লয়ে রে সাধারণ মানুষের মধ্যে বৈজ্জী কূপ এ ব্যাপারে নগর পিতাতুন প্রসার গল্লি উনি স্পষ্ট করে হই বাটি গরবাড়া বাড়ি অলাল নদী বল্লাই তার মধ্যে ভারতিয়া কলরে বিব্রান্ত সৃষ্টি করিলে হই যে পড়ুক পাইলে তলে গরবাড়া বাড়ি কিন্তু এখন তো সরকার মানিয়ে প্রধানমন্ত্রী সদস্য প্রধানমন্ত্রী নির্দেশে পড়ুকর আপাতত স্থগিতায় কি এটা তখন ঘরবাড়া না এই পড়ুকর না পারে তাহলে ঘরবাড়া বাড়ানো তো ক্ষণ যুক্তি না পারে একেবারে ইচ্ছেকৃত বা উদ্দেশ্য প্রণোদিত এবং নদীগঞ্জদের যারা বাড়াই যারা বাড়াই তারারে যাতে বাড়াটি অকল ক্ষণভাবে বর্ধিত দিতে পারে না মেয়ে হইবে ঘরবাড়া নদীগঞ্জ কিন্তু মেয়েও হয়ে যায় না মেয়েও তার ঘরবার এ নজির গার যে ঘর ভাড়া বৃদ্ধি ক্ষেত্রে দুও জিনিস সন পরিবার গোল যে আঁ পৌরকর বাজ্যে কিনে দ্বিতীয়ত তল আর দ্রব্য মূল্যের লগে সামঞ্জস্য রাখি কিনে যেহেতু পৌরকর আগে জাগাতে রায় দিয়ে আর বাড়ানো নয় তৈলে আর মনে যে ঘর বাড়াও বৃদ্ধি করণ গান উচিত ন নিজে না হায়না গরবরা গুনা করে ডি করে তে দে খানা না কই দা না যদি আর ইনকাম সীমিত কিন্তু গরবরা তো প্রতি বছর বছর আছে আর ইনকাম তো নবারে প্রত্যেক বছর বছর আদান দি গরবরা বাড়াই কংগ্রেসের মারা না কিন্তু এখনো ন ন ন সমিতি তখন আছে

জিয়াউল জিওলহো কিমন সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আর এই ভিডিওgina ধরন্ত কমলাই এই লাল সাবস্ক্রাইব বাটনটা গরাই গো এবং সি প্লাস ধর পরে